ডিক্লেয়ার ওয়ার দিয়ে দিছে, সো এই জন্য অলরেডি ইউক্রেনের পরিস্থিতি এখন অনেক খারাপ, যেহেতু রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ডিক্লেয়ার ওয়ার দিয়ে দিছে, সো এই জন্য অলরেডি রাশিয়ান সেনারা ইউক্রেনে ঢুকতে শুরু করছে, সেই জন্য পুরা ওডেসা কিভ শহর পুরা শহর পুরো এখন ফাঁকা। আপনারা দেখতে পারতেছেন পেছনের সাইডে সব সিটি সব কিছু কোনো কিছু নাই, রাস্তাঘাট ফাঁকা, মানুষ নাই, বিকজ এখানে মার্শাল ল দিয়ে দিছে। সো এখন আমরা বাংলাদেশি স্টুডেন্ট, আমাদের এখানে বাংলাদেশি টোটাল আমরা 2 থেকে 3 হাজার আছে, এখানে মেডিকেল স্টুডেন্ট আছে, এমনি নর্মাল স্টুডেন্ট আছে। সো আমার এখানে সমস্যা হচ্ছে আমাদের এম্বাসি নেই, বাংলাদেশ এম্বাসি। সো আমরা এখন সমস্যার মুখে পড়ছি, আমরা বাংলাদেশে চাইলে যেতে পারতেছি না, অ্যান্ড বাংলাদেশে এম্বাসি আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতেছে না, কিছু করতেছে না, আমরা কিছু আমরা এখন অনেক সমস্যা পড়ছি। সো আমরা এটা এটা নিয়ে এখন মানে লাইফ নিয়ে এখন একটু সিকিউরিটি ফিল করি। সো বাংলাদেশে এম্বাসি আমাদের জন্য একটু হেল্প করা দরকার, যেহেতু আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া তাদের তাদের কান্ট্রি থেকে সবাই হেল্প করতেছে, এম্বাসি তাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে নিজের কান্ট্রিতে, কিন্তু আমাদের এটা হচ্ছে না। এই তো Channel TT.